नमस्कार, एसआउ न्यूज अफिसियले सकलको स्वागत हो। हामी सचिनन्दन साहु। स्वामी स्त्री मध्ये सम्पर्क केमन हबे से এই দু ঘটনা থেকে অবশ্যই আপনারা জানতে পারবেন। যতই গরিব হোক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে এক মধুর সম্পর্ক হওয়া উচিত। কিন্তু স্বামী যদি নিষ্ঠুর হয়, স্ত্রীকে সে বিক্রি করে দেয় একটি স্মার্টফোনের জন্য অন্যকে, তাহলে আপনি কি বলবেন? সেই নিষ্ঠুর স্বামীর ঘটনা প্রথমে দেখুন। বউকে বিক্রি করে স্মার্টফোন কিনল স্বামী। নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ার করুন, বেশি করে কমেন্ট পাঠান এবং সঙ্গে দিন একটি লাইক। আর পাশে থাকা লাল বেল আইকনে স্পেস করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আপনাদের এই শেয়ার, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইবই আমাদের নতুন নতুন নিউজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে। আজকের আপডেট, বউকে বিক্রি করে স্মার্টফোন কিনল স্বামী। বউ থাকবে অথচ স্বামীর হাতে একটি স্মার্টফোন থাকবে না, তা কোনোদিন হয়? কিশোর এখন সাবালক হয়নি, সে বিয়ে করেছে, মাস খানেক পরেই তার বিয়ের মোহ কাটে। 17 বছরের ওড়িশার কিশোর বিয়ে করেছে 26 বছরের যুবতীকে। সে আবার তার স্ত্রীকে 55 বছরের এক পুরুষের কাছে বিক্রি করে দেয়। বিনিময়ে সে 1,80,000 টাকা পায়। সেই টাকা দিয়ে সে ভালোমন্দ খাবার খাওয়ার পর একটি স্মার্টফোন ক্রয় করে। তারপর সে নিজের রাজ্যে ওড়িশায় ফিরে আসে। ওই যুবতীর পরিবার তাকে প্রশ্ন করলে সে জানায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। যুবতীর পরিবারের সন্দেহ হয় এবং তারাই পুলিশে অভিযোগ দায়ের করে। 26 বছরের ওই গৃহবধূকে দক্ষিণ পূর্ব রাজস্থানের বারান জেলা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ওই কিশোরের সঙ্গে গত জুলাইয়ে বিয়ে হয়েছিল ওই যুবতীর। আগস্ট মাসে তারা রায়পুর এবং ঝাঁসি হয়ে রাজস্থানে পৌঁছায়। দুজনেই ইটভাটার শ্রমিক, সেই কাজের সূত্রেই তারা রাজস্থানে গিয়েছিল। সেখানে বারান জেলায় এক ইটভাটায় তারা কাজ করত। সেখানেই ওই কিশোরের সঙ্গে 55 বছরের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। সেই ব্যক্তির কাছে 1,80,000 টাকার বিনিময়ে সে স্ত্রীকে বিক্রি করে দেয়। ওড়িশার বেলপাড়া থানার আইসি বুলুমুন্ডা জানান, যুবতীর খোঁজে তারা রাজস্থানে যান। সেখানে তারা তদন্ত শুরু করেন। তারা ওই যুবতীর খোঁজও পান, তবে তাকে উদ্ধার করতে গেলে তাদের বেশ বেগ পেতে হয়। সেখানের গ্রামবাসীরা প্রতিবাদে মুখর হয়ে ওঠে। গ্রামবাসীরা দাবি করে ওই যুবতীকে তারা টাকা দিয়ে ক্রয় করেছে। বহু বাঘ বিতণ্ডা হয়, তবে অবশেষে ওই যুবতীকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। তাকে ওড়িশায় আনা হয়েছে। বউকে বিক্রি করে উড়িষ্যায় পালিয়ে আসা 17 বছরের ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে জুভেনাইল আদালতে পুলিশের তরফে পেশ করা হয়েছে। দ্বিতীয় ঘটনা আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। এখন দেখুন সেই চিত্র। স্বামী স্ত্রীকে দিলেন বিয়ে। হাম দিল্লে চুকে সনম, সঞ্জয় লীলা বনশালীর পরিচিত বইটির নাম সকলের মুখে মুখে। সেইটির পুনরাবৃত্তি যেন দেখতে পেলাম কানপুরে। স্ত্রীকে সুখী দেখতে চেয়ে তার স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন কানপুরের যুবক।
শুক্রবার তাদের চার হাত এক করে দিলেন শহরের বড়রা আট এলাকার বাসিন্দা পঙ্কজ শর্মা। চলতি বছরের মে মাসে কমল শর্মা নামে এক তরুণীকে বিয়ে করেন পঙ্কজ। কিন্তু বিয়ের পর থেকেই ওই তরুণী তার স্বামীর থেকে দূরত্ব বজায় রেখে চলতেন, বিষয়টি নিয়ে সন্দেহ হয় পঙ্কজের। তিনি জানতে পারেন পিন্টু নামে এক যুবকের সঙ্গে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। কয়েক বছর ধরে তাদের সম্পর্ক, পড়াশোনা করার সময় দুজনেই চাকরি পেয়ে বিয়ে করবেন বলে সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরিবারের চাপে কমলকে বিয়ে দেওয়া হয়েছিল বলে জানতে পারেন পঙ্কজ। পঙ্কজ বলেন, প্রথমে বিষয়টি জানতে পেরে ভেঙে পড়েছিলাম, পরে শ্বশুর বাড়িতে বিষয়টি জানাই, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। পিন্টুর সঙ্গে নতুন করে সংসার করবে বলে অনড় থাকেন তার স্ত্রী কমল। এরপর কমল ও পিন্টুর মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাননি পঙ্কজ। ঠান্ডা মাথায় চিন্তা করে তাদের চার হাত এক করার সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি অ্যান্টি ডোমেস্টিক সেলের কানে পৌঁছায়। শহরের আশাজ্যোতি সেন্টারে এক বৈঠকের আয়োজন করে ওই তরুণীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। শুক্রবার দুই পরিবারের অতিথি ও আত্মীয় স্বজন ও পুলিশের উপস্থিতিতে পিন্টুর সঙ্গে বিয়ে হয় ওই তরুণী কমলের। এ যেন পঙ্কজের স্বার্থত্যাগ ও উদার মানসিকতার নিদর্শন ও পিন্টু কমলের অমর প্রেম কাহিনী। আজ এই পর্যন্ত, খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এস সাহুর নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।